সব চাইতে বেশি মানুষের বিপদের সময় আসে, মানুষের সক্রাতে মৌতর সময়, ওই সময় এখানে শয়তানে দুইটা সুরত ধরে। এক নম্বর, শয়তানে যে মানুষটা বেমার, যে মানুষটার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই সময় এখানে শয়তানে আয়া ওই মৃত্যু পর্যাত্রী মানুষের খান খানোর খানোর দ্বার আয়া হই, বাবা আমি তোমার বাবা তোমার হইয়ার, দুনিয়ার জমিনে তুমি এতদিন আল্লাহর গোলামি করলে আল্লাহর ইবাদত করলাই, এই জমি আল্লাহ আমি তোমার বাবায় হইয়া দিয়ার। জমিন থেকে যাইতে সময় এহুদি ধর্ম গ্রহণ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় নেও হোক নাউজুবিল্লাহ। ও সময় এখানে রহমতর ফরিস্তা তো এজনে যারা আল্লাহ আপনার সিকিউরিটি বানাইয়া দিসলা, আপনার বন্ধু বানাইয়া দিসলা, ওই রহমতর ফরিস্তা ওই শয়তানুর খানোর মধ্যে টান মারি ধরিয়া বাম হাতে বাম গালোর মধ্যে সর মারিয়া শয়তানটে দূরহ শয়তান হইয়া আপনার আমার খানোর দ্বারো গিয়া হইবা বান্দা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসর সুসংবাদ দিতনা হুক সুবহানাল্লাহ। এমন জান্নাত সুসংবাদ দিতরা যে জান্নাতের মধ্যে চিরকাল থাকবা, কোনোদিন কোনো মানুষের জান্নাত তাকিয়া তোমার মতো বন্দারে বাহির করিয়া দিত নাই হুক সুবহানাল্লাহ। এক গেল। দুই নম্বরে শয়তানে তোমার মায়ের সুরত ধরিয়া তোমার খানোর দারখানো গিয়া মাতার দারখানো গিয়া তোমার বাবায় তোমার কলিমা দিতরা, তোমার স্ত্রীয়ে তোমার কলিমাদের, তোমার ভাই আর বইনে তোমার দারখানো বইয়া বিভিন্ন লাইনের লাইনে খান্না খাটি খতরা, ও সময় খানো শয়তানে আয়া তোমার খানোর দ্বারো গিয়া ফিস ফিস সরিয়াও কথা খান খুব, বাবা দশ মাস দশ দিন তোমার গর্ব ধারণ করলাম, আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার বড় করিয়া তুললাম, আজ আমি মা তোমার হইয়া দিয়ার ওই জমিনটাকে যখন তুমি বিদায় লইয়া যাইতে গিয়া আমি মা তোমার হইয়ার নাসারা ধর্ম খান নাসারা ধর্ম খান গ্রহণ করিয়া জমিনটাকে বিদায় নেই হুক নাউজুবিল্লাহ। এই সময় যদি শয়তানে এই মন্ত্রটা যদি আপনার আমার খানোর মধ্যে দিলায় আর কোনো মানুষে যদি গ্রহণ করিলায়, এই মানুষের সারাটা দিন থেকে ইবাদত করার পরেও আল্লাহ এই মানুষ যদি বেঈমান হইয়া জমিন থেকে চলে যায়, ওই মানুষের বিনা হিসাবে জাহান্নাম দিবা হুক নাউজুবিল্লাহ। আর ও সময় এখানো ওই রহমতর ফরিশতা আবার ওই শয়তানুর বাম খালুর গালোর মধ্যে সর মারিয়া আপনার আমার খানোর মধ্যে হইবা বান্দা, ও আল্লাহর গুলাব, ও আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দি, আল্লাহ তোমার জন্য তো সুসংবাদ দিতরা, আল্লাহ তোমার জন্য তুল ফেরদৌসর সুসংবাদ দিতরা, তুমি টেনশন করিও না, তুমি ডরাইও না, তুমি জেলা ফরতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় এখানে একজন মানুষের মৃত্যু সময় পর্যন্ত যদি আল্লাহর এক আল্লাহ জমিনও মানিয়া যায়, ওই বন্দায় হর সময় এখানে আল্লাহর হুকুম মানিয়া যাইত, নামাজের সময় নামাজ পড়া, তিলাওয়াতের সময় তিলাওয়াত করা, রোজা রাখার সময় রোজা রাখা, এমনকি দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিন তুমি জমির মধ্যে খাটাইবা, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যতদিন জমির মধ্যে থাকবা আমার আখলাক আর আমার আদর্শ যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, পৃথিবীর শয়তানে তোমার দুঃখা দিতে পারত নাই, পৃথিবীর কোনো বেঈমানে তোমারে দুঃখা দিতে পারত নাই, জন্নতুল ফেরদৌস পর্যন্ত আল্লাহ রহমতর ফরিশতা দানা তোমার জন্নত দিব হুক সুবহানাল্লাহ। দুই নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওই যে রহমতর ফরিশতাগুলা তোমার বন্ধু বানিয়ে দেওয়া হয়েছিল, দুইজন রহমতর ফরিশতা তোমার সিকিউরিটি বানাইয়া দেওয়া হয়েছিল, এরা শুধু দুনিয়ার তোমার বন্ধু থাকত নাই, কিয়ামত পর্যন্ত তোমার বন্ধু থাকবা। একজন জন্নতি মানুষ যখন জমিন থেকে চলে যায় ও সময় এখানে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুসলমান পুরুষ আর মহিলারে
যে সময় জান্নাতের মধ্যে কবরস্থানের মধ্যে যে সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যে সময় কবরস্থানের মধ্যে দাফন করা হয়ে যায় 40 কদম আপনার বাবা আপনার মা পৃথিবীর তোমার আত্মীয়জন সারা মানুষে তোমারে বাসর সানি দিয়া মাটি দিয়া যখন 40টা কদম চলে যাবে ওই সময় এখানে নেকির আর মুনকির তোমার আমার কবর হইবা আয়া সর্বপ্রথম সওয়াল করবা আমার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা মান হাযার রাজুল ও আল্লাহর বান্দা তুমি হোসাইন তোমার রব কে ছিল তোমার ধর্ম কি ছিল এমন কি দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবীর চেহারা মুবারক খান একজন কবরস্থানের মানুষরে বসাইয়া ওই মানুষের চেহারা নবীর চেহারা খামতানিয়া সামনে দরিয়া কইবা হোসাইন ওই ব্যক্তির কি তুমি জমিনের মধ্যে ছিল যদি নবীর লগে তোমার তাআল্লুক হয় নবীর লগে যদি তোমার সম্পর্ক হয়ে যায় এরপরেও জমিনের মধ্যে জীবনেও যদি না দেখো কবরস্থান নবীর চেহারা দেখার লগে লগে তুমি লগে লগে কইতে হবে নাম হা নাম উনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুক সুবহানাল্লাহ আর যদি তুমি ঘুমার মধ্যে থাকো রহমতের ফরিশতা যখন ঘুম থেকে তোমার জাগ্রত করিয়া নেকির আর মুনকিরের তোমার সওয়াল করাত লাগবা ও সময় এখানে তোমার যে বন্ধু দুইজন ফরিশতা আসলা নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিত দুনিয়া ওয়া ফিল আখিরা ওই রহমতের ফরিশতা দুইজনে ওই নেকির আর মুনকিরের সামনাখানে গিয়ে কয় বাইরে খারে তুমি ঘুম থেকে জাগ্রত হটায় খারে তুমি ঘুম থেকে জাগ্রত হটায় রহমতের ফরিশতা জবাব দিবা ওই বন্দারে সওয়াল করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন রহমতের ফরিশতা জবাব দিও নেকির আর মুনকির তোমরা যে বন্দারে ঘুম থেকে ডিস্টার্ব হটায় ওই বন্দারে ঘুম থেকে তোমরা সালাইও না আমরা রহমতের ফরিশতা ওই বন্দার পক্ষ থাকিয়া তোমাদেরকে তিনটা সওয়ালের আনসার দিমু হুক সুবহানাল্লাহ যে সময় আপনার কবর থাকিয়া আপনি কবরের মধ্যে ঘুমতা পায় দুইজন রহমতের ফরিশতা আপনার বন্ধু যারা ছিলা এরা যখন কবরস্থানের মধ্যে জবাব দিয়া যাইবা ওই নেকির আর মুনকির আল্লাহর আদালতে কইবা আল্লাহ আপনার বন্দার কবরস্থানের মধ্যে গেলাম আপনার বন্দায় আমার জবাব না দিয়ে আপনার বন্দা আরামের মধ্যে ঘুমাইল কিন্তু দুইজন রহমতের ফরিশতা দেখলাম ওই বন্দার পক্ষ থেকে ঘুম থেকে না তুলিয়া ওই বন্দার পক্ষ থেকে আমাদেরকে জবাবটা দিল আল্লাহ তুমি ওই রহমতের ফরিশতা জন খানা এদের ব্যাপারে আমার সামান্যতম পরিচয় দেওয়া যায় আল্লাহ আরশে আযীম তাকিয়া সঙ্গে সঙ্গে দুইজন নেকির আর মুনকিরদের সম্বোধন করিয়া কইবারে ফরিশতা ওই বন্দারে ঘুমের মধ্যে ডিস্টার্ব করিও না ওই বন্দার ব্যাপারে যারা সাক্ষী দিছে এরা দুনিয়া তো ওদের বন্ধু ছিল কিয়ামতের মাঠ পর্যন্ত এমনকি জান্নাতুল ফেরদৌস পর্যন্ত ওই বন্দার বন্ধু থাকব এরা যে জবাবটা দিয়েছে ওটাই একমাত্র সঠিক হুক সুবহানাল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা صلى الله على محمد صلى الله عليه এখন আপনি কবর থেকে নাজাত পাইলা শুধুমাত্র একটা খাম যদি জমিনের মধ্যে আপনি খুঁড়িয়া যায় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আমার আল্লাহ তাআলার যদি এক আল্লাহ মানিয়া আল্লাহর যত বিধানের হুকুম যদি জমিনের মধ্যে পালন করিয়া ওই জমিন থাকি কলিমা তৈবার শহীদ যদি জমিন থাকি বিদায় নেই ওই কবর জামার পরে কবরের সওয়াল থাকি আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিব এরপরে তাহলো মিদানোর ঘাট ফুল সিরাতোর ঘাটও যখন আপনি যাইবা তখন আপনি ফুল সিরাতোর ঘাটের মধ্যে ফাড়া মারতাম ও সময় এখানে রহমতের ফরিশতা আপনার খানোর দ্বার গিয়া ও জবাবটা দিয়া দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দী তোমার ডরের কোনো কারণ নাই তোমার ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তাআলা তোমার সাহায্য করবা ওইদিকে সাজা দেখো তোমার জন্নত খান্তা আল্লাহ সুসজ্জিত করিয়া রাখছে এই কথা কইয়া আল্লাহর বান্দা যে সময় ফুল সিরা তোর কাটন মধ্যে ফার আমার আল্লাহ বিদ্যুৎ গতিতে ফার করাইয়া সেই বন্দারে জান্নাতুল ফেরদৌস নিয়া দিবা হুক সুবহানাল্লাহ কিয়ামতের মাঠ পর্যন্ত ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আপনি থাকবা
যদি আপনি হককানি মুসলমান গোবিন থেকে যাইতে পারো এমন কি কিয়ামতের মাঠে জওয়ান পরে একদিকে আল্লাহ কামুল হাকিমিন শারীবদ্ধ ফরিস্তা হল লইয়া কিয়ামতের মাঠে নেকিয়ার মন কি আপনার নেকিয়ার গুনাহ হল উদন করার তাকবা একদিকে মিজানুর ফাল্লা একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম অন্যদিকে গোটা পৃথিবীর নবী আর রাসূল হলে গোটা পৃথিবীর নবী আর রাসূল হলে গোটা পৃথিবীর উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা সারা মানুষের কি আওয়াজ সারা পৃথিবীর মানুষে শুধু খান্নার রুল চতুর্দিকে শুনু খান্নার খান্না আর দ্বিতীয় কোনো আওয়াজ নাই আর শুধু একই শব্দ ইয়া রব্বি নাফসি আল্লাহ আমরারে বাঁচাও আমরা নফসরূপে জুলুম হইলাইছি রে দয়াল ওই কিয়ামতের তাপ আর উত্তাপ আমরা তো জমির মধ্যে সহ্য করতাম পারিয়া না একটা বার আপনার রহমতের ভান্ডার দিয়া আপনি আমাদের দিকে তাকাও হুকা সুবহানাল্লাহ ওই সময় আপনি যখন যাইবাই ওই মিজানুর ফাল্লার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلنا ما لهذا الكتاب ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها هي الله بنداخل ও আমার নাফরমান আমার জন্নতি বান্দা হল তোমাদের যত নেকিয়ার গুনাহ হল আছে সমস্ত ডায়রি গুলা লইয়া এক এক করিয়া সারিবদ্ধভাবে দাঁড়াও একদিকে জাহান্নামের আওয়াজ অন্যদিকে আল্লাহর কুদরতি আমাদ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমিন হল হে তোমরা আসামি হল ওই জাহান্নামের সাইটের মধ্যে তোমরা সারিবদ্ধ দাঁড়াও আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত নেকিয়ার গুনাহ হল আসল সারা ওজন খনিয়া যার নাম আমল খান তার ডাইন হাতের মধ্যে আমি দিয়া দিমু ওরা এই জন্য তো যাইবাই আর যাহাদের নাম আমল খান তা বাম হাতের মধ্যে দিমু ওরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা হুক নাউযুবিল্লাহ বলো করে বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি জোংরা সিংহাসন সারিয়া জঙ্গলের মধ্যে গিয়া গাছের পাতাগুলা সাবাইয়া জঙ্গলের মধ্যে গাছগুলা সাবাইয়া রস খাইনার জবান দিয়ে ফোন আল্লাহ 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 ইলাহা ইল্লাহু এইভাবে জিকিরে করতে থাকুন আর গাছ বৃক্ষ তরুলতা পাতার পাতাগুলা সিবাইয়া রস খাইয়া নিজের জীবিকা রক্ষা করিয়া যায় হঠাৎ একদিন ওনার মুরিদার মজা দেখলে কি হলো বলো খের বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তোমার খয়ার তোমার দয়া করিয়া বাচ্চাই চেয়ারটা তোর মধ্যে গিয়া বইয়া ওই ফকিরি বেশটা ছাড়িয়া বাচ্চাই বেশ ধরিয়া দেশ সন্তারে পরিচালনা কর ওই সময় খানো বলো কর বাচ্চায় দুইটা কথা হইয়া দিনা যদি দুই সোয়ালের আনসার দুইটা কোয়েশন আনসার যদি তোমরা আমাকে দিতে পারো আমি বলো কর বাচ্চা আগে দিলা দেশ পরিচালনা করিয়া গেছিলাম ওইভাবে রাজ সিংহাসনের মধ্যে বসিয়া গোটা বলক দেশে আমি পরিচালনা করিয়া যাইমু হুকা সুবহানাল্লাহ এক নম্বর কোয়েকশন হোসেন কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষের নেক আমল গুলা নেকিয়ার গুনাহ ওজন করিয়া না আমার আমল গুলা ডান হাতের মধ্যে দিব আর আরেকদল মানুষের গুনার ওজন করিয়া বাম হাতের মধ্যে গুনার ফাল্লা খান্তা দিব হোসেন দেব আমার জনগণ আমি বলো কর বাচ্চারে খাইল কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমি বলো কর বাচ্চার নেকি খান্তা না আমার আমল খান্তা ডান হাতের মধ্যে দিব নাকি বাম হাতের মধ্যে দিব সারা প্রজা হকলে সারা পুটার হকলে কইল ও বলো কর বাচ্চা ইব্রাহিম আদম ওই সোয়ালের জবাবটা আমরার পক্ষে দেওয়া সম্ভব নাই হুক নাউযুবিল্লাহ বলো কর বাচ্চা দ্বিতীয় নম্বর কোয়েকশন করলা কৌসাই আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা জমাত বানাইব এক জমাত মানুষের কিয়ামতের দিন জন্নত দিব আর আরেক জমাত আল্লাহ জাহান্নামের মধ্যে দিব আমি বলো করে বাচ্চা ইব্রাহিম আদমরে কিয়ামতের ময়দান আল্লাহ জন্নতি অকলর দল রাখবো নাকি জাহান্নামী অকলর দল রাখবো ওই কথার আনসারটা যদি দিতে পারো তাহলে আমি এখন তাকি গিয়া জঙ্গল তাকি উঠিয়া ফকির বেশ সারিয়া ওই রাজ সিংহাসনের মধ্যে বসিয়া গোটা দেশে পরিচালনা করমু হুকা সুবহানাল্লাহ সারা মানুষের সঙ্গে সঙ্গে কইলারা বলো করে বাচ্চা
যে দুইটা কোয়েশ্চন আপনি আমাদের সামনে এখন উপস্থাপন করলাই এই দুইটা কোয়েশ্চন আনসার আমাদের পক্ষে দেওয়া সম্ভব নাই হুক নাউযু বিল্লাহ তাই কইলাম যদি দুইটা কোয়েশ্চনের আনসার তোমরা দিতে না পারো তাহলে আমারে maaf করো আমি জেলা আছি জঙ্গলের মাঝে ওলা আল্লাহর ইবাদত করিয়া জান্নতি বনার চেষ্টা সঙ্গে সঙ্গে কইনা ঠিক আছে দিলাম তবে একটা কথা আপনার কাছে আবার আমরা সওয়াল করি আর আপনি বলো করে বাচ্চা ইনসারিয়া না সিংহাসন সারিয়া যখন জঙ্গলের মধ্যে আইলায় ওই জঙ্গলের মধ্যে গাছ বৃক্ষ তরু লতা ফাতার রসগুলা সাবাইয়া দিন থেকে খাটারায় আর আল্লাহর ইবাদত করায় ওই ইবাদত করিয়া জমিনের মধ্যে কি ফায়দা খান্তা হইল ও ব্যাপারে সামান্য আমাদেরকে দেখাও বাচ্চা বলো করে বাচ্চা কইলা তোমরা কি চাও বলে ওই যে পাহাড়টা দেখরা ওই পাহাড়টার ব্যাপারে সামান্য কিছু দেখাও সাই যদি দেখতাম ফরি আল্লাহর খাস মায়া রইছ তাহলে তোমার ইশারায় ওই পাহাড়টা ওখান তাকিয়া দৌড়াই দৌড়ে শিলচার দাইব সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বলো করে বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ডান হাতর শাহাদত আঙ্গুল দ্বারা ওই পাহাড় ইশারা করিয়া কইলা রে পাহাড় আমি তোমারে কইয়া দিয়ার ওখান থেকে দৌড়াই দৌড়াইয়া শিলচার পর্যন্ত যাও গিয়া যেই মাত্র ইশারা করলাম মুখ দিয়া কইতে দেরি হইল আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই পাহাড়ে দৌড়াই দৌড়াইয়া ওখান থেকে দৌড়ার আরম্ভ করলো হইন সুবহানাল্লাহ সারা মানুষ খান্না শুরু করলা চিৎকার চিৎকার শুরু করিয়া কইল ইব্রাহিম আদম দয়া করিয়া পাহাড়টার একটা মা উপরে কেন ওই যে হিসাবে পাহাড়টা যার ওই দুধ ফাতিলের একটা গড়বাড়ি রইত না সারা বাঙ্গিয়া চুরমা রই জীব গিয়া দয়া করিয়া পাহাড়টার ইশারা দিয়া ওই জমিনের মধ্যে আবার ঘুরাইয়া আনো আবার বলো করে বাচ্চা শাহাদত আঙ্গুল দ্বারা যখন পাহাড়টার ইশারা করলা পাহাড়টা যে জায়গার থেকে মাটি সহারে জোর সহারে উঠিয়া গেছিল ওই জায়গার মধ্যে আয়া জেলা আসলো লাভ বই গেল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক তাআলা পাহাড়ের জবান কুলিয়া দিলাইলা পারে সঙ্গে সঙ্গে কইল রে বাচ্চা ও ইব্রাহিম আদম আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তুমি যে সময় শাহাদত আঙ্গুল দ্বারা আমাদেরকে ইশারা করছো আমরা এমনি এমনি যাই নাই তোমার ইশারার লগে লগে আমার আল্লাহ আহকামুন হাকিমুন আরশ আযিম তাকিয়া ওই খোতা ওখান জমিনে কইয়া দিস যে আমার বলো করে বাচ্চা ইব্রাহিমে তোমার এই আপনার আদেশ করিলাইছে তার জনগণকে প্রমাণ দেখাইত করিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বলো করে বাচ্চা শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হইব তুমি দৌড়াইতে দেরি করিও না কইন সুবহানাল্লাহ এই ছিল আল্লাহর লগর তাআল্লুক আল্লাহর লগর সম্পর্ক কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক তাআলা প্রতিজন মানুষের গুনার নেকি গুলার মিদানের ফাল্লার মধ্যে তুলিয়া আল্লাহ ওজন করিয়া যাইব যার নেকির ফাল্লা বাড়ি হইব ওরা কিয়ামতের দিন জন্নত যাইব আর গুনার ফাল্লা যাহাদের বাড়ি হয়ে যাবে এরা বিনা হিসাবে জাহান্নামও যাইব হুকান আউযুবিল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে গোটা দুনিয়ার মানুষের সিলেবাস দিতে গিয়া ফরমার আমি আল্লাহ তাআলার যদি একাল্লা মানিয়া দুনিয়ার জিন্দেগি তার শরীয়ত সম্মত খাটাও সুদ মুক্ত জিন্দেগি কর মদ মুক্ত জিন্দেগি কর জিনা মুক্ত যদি তোমার জিন্দেগিটা বানাও দুনিয়ার জমিনে যত নাফরমানি কাজগুলো আছে এমনকি লুড্ডু খেলা ক্যারাম বোর্ড খেলা পাবজি গেম খেলা ফ্রি ফায়ার গেম খেলা থাকে যদি তোমার জিন্দেগিরে তুমি মুক্ত করিয়া যাও আর মরতে সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বারণ না তুমি সারা তিন দিন থেকে উপাস মনে হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে যদি কোনো মানুষে শেষ কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি জমিন থেকে বিদায় নিয়ে গিয়া ওই মানুষরে আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের দিন কোনো হিসাব লইত নাই ওই মানুষরে বিনা হিসাবে জন্নত দিব হুক সুবহানাল্লাহ শুধু জন্নত দিয়া শেষ হইত না ওই জন্নতের মধ্যে যত মানুষ কিয়ামতের ময়দানে যাইবা প্রত্যেকজন জন্নতি পুরুষ হক লরে আল্লাহ তাআলায় 40 জন জন্নতি নারী হল দিয়া দিবা জন্নতর হৌর হল দিয়া দিবা যে জন্নতর হৌর হল ব্যাপারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
এখন জন্নতি হুরর যদি একটা রুমরে অন্ধকার জমিনের মধ্যে ফালানি হয় গোটা দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে হক সুবহানাল্লাহ ওই আয়াতের আগে আল্লাহ তাআলা ফরমায় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিত দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون هي جوبا সমাজ বৃদ্ধ সমাজ দুনিয়ার জমিনে তোমার ইচ্ছা জাগিল মদ পান করতে আল্লাহর ডরে মদ পান খাওয়া যখন বন্ধ করছো আল্লাহ যে জন্নত তুমি যাইবা ওই জন্নতর নিচে একটা মদর দরিয়া দিয়া দিব হক সুবহানাল্লাহ দুনিয়ার মদ খাইলে মানুষ মেন্টাল হয় দুনিয়ার মদ খাইয়া মানুষ পাগল হই যায় গিয়া দুনিয়ার মদ খাইয়া মানুষের ব্রেইন আপনার আউট হই যায় কিন্তু জন্নতর মধ্যে যে শরাব খান্তা ভাই ভাই এই শরাব খাইয়া জীবনে কোনোদিন বুড়া লাগতো না জীবনে কোনোদিন মেন্টাল হইতায় নাই জীবনে কোনোদিন পাগল হইতায় নাই সারাটা দিন দেখে যদি মুখ লাগাইয়াও যদি মদর দরিয়ার তাকে মদ খাও আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার এক বিন্দু পরিমাণ মৌ মদ ওই শরাবর সাগর তাকিয়া এক বিন্দু পরিমাণ ক্ষমত নাই হোক সুবহানাল্লাহ এমনকি কোনো ভাইয়ে যদি চায় আছে না গর বৌতি আর গুলোকে ফোন মাতি তো এই বেমারি গো আছে না আমরা খাসার বরাক বলি বেশি আছে বরাক বলি কি তা গোটা বারো তুই ক্যান্সার গো আছে গর বৌতুইয়া আর গুলোকে বিলকিস মারে যার নাম সরকার মাধ্যমে পরকিয়া প্রেম তো হইস ইলা যদি চায় মনে কোরআনে করিমে খর ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তাদাউন বান্দা তোমার ইচ্ছা আসলো গর তোমার স্ত্রী তুইয়া তুমি আরো সাইর গুলোকে ফোন মাতিতায় তোমার ইচ্ছা আসলো সাইর বউ বিয়া করতায় সাইর বউ বিয়া করিয়া তুমি সংসার করতায় সম্পদে দিছে না দনে দিছে না বাড়িয়ে দিছে না আমি আল্লাহরে ডরাইয়া জিন্দগির সমস্ত নাফরমানির থেকে মুক্তি লইয়া আমি আল্লাহর ইবাদত করিয়া যখন জান্নাত আইছো আমি আল্লাহ তাআলা তোমার সাইর বউর বদলা চল্লিশ জন জান্নাতি নারী জান্নাতের মাঝে ফরিশতা দ্বারা তোমার লগে বিবাহ ফড়াইয়া দিব হুক সুবহানাল্লাহ দূরে করি কই সুবহানাল্লাহ আর ইতা দুনিয়ার আটা ময়দা লাইতা নাই দুনিয়ার আটা ময়দা দেখায় লাগাই ইতা নাই এখানে তো আটার দাম এখন চল্লিশ টাকা আগে ছাব্বিশ টাকা দিয়ে খাইছি আর ওপেনিং তো মুখও লাগাইন করিয়া এখন চল্লিশও গিয়াস আর যদি লাগাইন করিয়া বাদ দিতা আর নাই পঞ্চাশও দিই তো ইতা নাই ই আটা ময়দা আলা বনিন নাই ইতা এক একটা জন্নতি নারী এসা রুম যদি জমিনে ফেলানি হয় গোটা অন্ধকার দুনিয়ারে এই রুমের আরো আলোকিত করবো হোক সুবহানাল্লাহ ওতার দরকার নানি আমরা ওতার দরকার নানি এই এখন যাইবাই জন্নতর গেইটও যাইবাই নগিয়া দেখবা তারা গেট সাজাইয়া গেট সাজাইয়া ফুলের মালা দিলা দামান বেটা যাই নানি গিয়াল্লা কিছু কিছু বড়ি নাচই নেন দেশ নানি শরবতর গ্লাস লইয়া মিষ্টি লইয়া গেইটো হুরা ফায়াম খারায় খাবারে যেমন কি থান থানোর গুয়ার আর বেঠা গুণিতে থাকতেন সারা গেইট হবো এটা কোন শরীয়তে যাই যাচ্ছে কোন শরীয়তে আপনার পারমিশন দিল উপযুক্ত হাফগুলি মেঘগুলারে গেইটর মধ্যে খাড়া করিয়া দরিয়া দিলালে রাইস দিলা ভাই বৈশ সানি আরে উষ্টাইয়া গেল সর কাছি তাই এই সময় কোন শরীয়তে যাই যাচ্ছে উপযুক্ত মেয়েগুলারে আপনারা বিয়ার গেইটো আটকাইয়া রাখি দেয় উপযুক্ত ছেলেগুলারে তারার লগে গোফ লাগাই দেন গেইটো যেটা চূড়ান্ত পর্যায়ে হারাম আসতুল হারাম এই জমিন থেকে দিনা বন্ধ করা যান না এই আমরার কিছু নিকৃষ্টতম খাজর খাল আস্তা জমিনটা যারক সন্তানে পরিচিত যেটার কোনো মা ওপর পরিচয় পাওয়া যায় না এই প্রতিজন মানছে সচেতন হয় বিয়ার গেইটু ইলা করবা না এটা আমরা রুখাসার ডিস্ট্রিক্টও আমি দেশে হাইল্যান্ড ডিস্ট্রিক্টও বেশি ইতা সরম হায়া চারিদিন বনিতে খাবারে তাই বিয়ার দাওয়াত যদি খেয়েও দে ওগুলো দাড়ি ভানা মুরব্বী মানুষ দিও উপযুক্ত মানুষ যাইও যারা খাজ করতে পারবায় তিলায় সিরিয়ালের দই ওঠা ছেলে আর মেয়েরে আমি দিকার করি তারার তো খা আমিনো না নমাজ ভরবা না রোজা রাখবা না তিলাও করবা কিচ্ছু নাই ও তো খালি ফোন লইয়া ব্যস্ত দেখবায় তাই শরীয়ত একটা যাইজ না ওটারে বালা করি মানে চলবা এই কারণে আজকে নারী জাতির বিয়া কম মানুষ নেই কেন আপনি জনসংখ্যা আটাইয়া দেখুন বর্তমানে ভারতের সমীক্ষা আপনি আটাইয়া দেখবা একটা ছেলের লগে যদি তিনটা করে বনিন বিয়া দেওয়া হয় এর বাদেও ভারত নারীর সংখ্যা বেশি বিয়া কম ওখানে ও শাস্ত্রতে
ইতাই অবৈধ ফনলাষ্টরি করিয়া জিন্দেগি নষ্ট হইলাই বাদে ছেলে হলে তার বিয়া হল গুসা করিও না মাতে এই ক্যান্সারটা বর্তমান সমাজে বেশি চলে কোনো সময় বার্থডের নামে কোনো সময় নিউ ইয়ারের নামে কতের সময় টিচার ডে নামে বিভিন্ন ডে অকল বানানি হয়েছে সরকারে বানাইছে এক একটা স্মরণর লাগিয়া আর তুমি জানো দুজন নাপাক আর অপবিত্র বানাই ফেলাইছ শিক্ষক দিবসেও গিয়া দেখবাই নোংরামি খতরা টিচার ডে তো গিয়া দেখবাই নোংরামি খতরা নিউ ইয়ার গিয়াও নোংরামি খতরা এককে এটা তো শরীয় তো চূড়ান্ত পর্যায়ে হারাম কেন ফাইলা আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে পার্ক দিটা এটা কোন শরীয় হতো যাই আছে কোন মুফতি আপনার ফতোয়া দিলা আমার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েরে পার্ক দিটা এটা শরীয় হতে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে আপনি কি মনে করেন আপনার ফুরিরে পার্ক দিলে আপনার মাঝে সেলিব্রিটি হইব হ্যাঁ না মহান নায়িকার মহান বাবা এটা হনদে তো শুরু হইবি উত্থার বাড়ি আর শিকল ডান্ডা এ তো মহান নায়িকার মহান বাবা ও হন বার লাগা সিঞ্চ তো খানো ফিনারি জাহান্নাম ফিনারি জাহান্নাম তাই ছেলেমে ফড়াই ফর্দাওয়ালা বানাই ফর্দাওয়ালা বানাই নারী জাতির বিয়া হয় না খালি হমুকে বাং কি কে বাঙালি তো তোমার খাস্তদের তোমার বিয়া হল না বাঙালি আবার কি কে দিত মানুষে দেখে তোমার ফুরির অবস্থা শিলচার টাউন উদারপন বাজার দেখে তো তোমার ইগু তার হেয়ার বাইতে দেখুন মিষ্টি দিয়া মিষ্টি দিয়া তো এক কারণ গিয়া কি তা করতো দেশে হন তুমি কথা হইয়া তো অনুবলা হিনু গিয়া মুখ গান হিন হলদা দেখো এখনো তা বন্ধ করো এই নোংরামের কারণে সমাজ ধ্বংস হল কি আমরা নারী জাতির আমরা ফর্দাত রাখি না কোথাল লাগি বাসান্তি হুজুর আইতো জমিন আইসুন না যে বাসান্তি গেছেন কি বাসান্তি সারাদিন দেখি চেষ্টা করলেও আর জমিন আইতেন হ্যাঁ বাসান্তি হুজুরের মতো মা এখন জমিন নাই কয়জন হইবে সারাটা দিন দেখি তাহার যুদ্ধ নমাজ ভরিছই রোজা রাখি আল্লাহর কাছে শান্তি সই কয় বনিতে এখন শান্তি আপনি তুকে দেখুন আপনার দুধ পাতিল আপনি আটাই দেখবা হান্ড্রেড তো মনে হয় একু হইতে নাই তাহার যুদ্ধ রক্ত হান্ড্রেড শান্তিত রাখুন তো জমিন আল্লাহর অলি হল আইতা কিনা রহমত আইতা কিনা তাই প্রতিজন মানুষে মাথে রাগ করেন না জানি এই বেফর্দামি বেহাই আমি তার থেকে আমার কাছে বেশি আই গেছে গিয়া আইছে না এই যে বিয়ার গেটগুলো হাজানি হয় মজলিশগুলো হাজানি হয় চার পাঁচ দিন আগ থাকিয়া বুঝা তার মনে হয় তার ঘরের হাবুগুলি একলগে বিয়া খতরা বিয়া দেন না হাবুগুলি মানে বিয়া খতরা দেখিত বাদ দেই শরীয়ত বিহারে বিয়ারে সহজ করে আমিও খুঁজাইছি হলো যে বিয়া সহজ এক জিনিস আমরা কঠিন বানাইছি বিয়ার সাহাবায় কেরামকলর জবানাত বিয়া ওলা আসলো এই লগে লইয়া আর খইয়া দিছে নরে যাওয়ার বা আব্দুল সত্তারের বাইত গিয়া খুঁজে তান ফুরি গু আমার পছন্দ হয়ে গেছে ওগুতা আমার লগে বিয়া দিতা হি আব্দুল সত্তারে খইছেন দেবা থানে গিয়া খইও আমি তো থানে দেখছি না তোমারে দেখছি যে তোমারে আমার পছন্দ হয়েছে আমার ফুরি তোমার লগে বিয়া দিলাম হুক আছে ভাই আল্লাহ আমার দুধ বাতিলের কোনো ভুয়া যদি রুতিগিরি যায় আর হিতা যদি থাল লগে দিলেন তো কিতাব ভাই এগুলি আর কোনোকে বরাখো ভাই বুনি তুকে যা গৌহাটি হসপিটাল বন্ধ উঠাই বনি কইব বাড়ুয়া আর বাড়ুয়া দিলাম আমার খামে আর তোর খামা দয়া করি আই গেল ভালো অবস্থা না শরীয়ত বিয়া সহজ এ যুব সমাজ বিয়ার সময় আছে বিয়া করো ফোন বাদ দাও চোর মোবাইল দেবার ফোন মাথা আবার আপনি জানেন না এটা কত বড় গুণা কি জানেন কোনো ছেলে বালা করি খান কুলিয়া ফোনো গালিও আমার বাদে ফোনও গালিও মোবাইলও ফেসবুকও গালিও না ফোনও গালিও ও খইয়া যে আর যেখান যে কোনো মুফতির অধিকার করিও যদি কোনো ছেলে কোনো মেয়েরে দুঃখা দে কোনো মেয়েরে খান্দায় কোনো মেয়েরে দুঃখা দে কোনো মেয়েরে খান্দায় কোনো মেয়েরে ইজ্জত নষ্ট করে সতীত্ব নষ্ট করিয়া ওই মেয়েরে ফালাইয়া দুঃখা দিয়া অন্য কোনো মেয়েরে বিয়া করে ওই ছেলেরে জমিনও আল্লাহ খান্দাইব বে ইজ্জত করব কিয়ামতর দিন ওই ছেলেরে যত সময় পর্যন্ত ওই নারীর সতীত্বর ওই নারীর ইজ্জতর জবাব আল্লাহর আদালত আপনার মতো নিমক হারাম আপনার মতো নাফর মানে আল্লাহর আদালত জবাব দিছ না অত সময় তুমি যত মুফতির ভুয়াও মুফসিরের ভুয়াও মহাদ্দিসের ছেলে হও প্রধানমন্ত্রীর ছেলে হও তোমার মতো বেঠারে আল্লাহ জন্নত দেওয়া তো দূরের কথা আগে জাহান্নামের দরওয়াজা রেডি করাইয়া রাখবো হুকান আউযুবিল্লাহ আর জোরে করি কোন আউযুবিল্লাহ হাজারো ছেলেমেয়ের জীবন নষ্ট এই কারণে আর কোনো বই নেও যদি তোমারে তোমার মার খেদমত তাকে বঞ্চিত রাখায় তোমার বাবার খেদমত তাকে যদি কোনো বই নে তোমারে বঞ্চিত রাখায় হাজারো মা অখলে খান্দন ছেলেরা বেঙ্গালুর যায় চেন্নাই যায় হাজার হাজার টাকা রুজি করিয়া মায়ের বাড়ির মধ্যে বিছানাত ঘোরা করি খতরা ছেলে পয়সা দিবার মতো পয়সা নাই হয় অথচ যদি গার্লফ্রেন্ডে যদি পয়সার কথা হয়
ওই যুবকে পয়সা দিয়ে দিতাবুত করে না কোটি কিনা ইলা যদি কোন বইনে তোমার মার খেদমত থাকি বঞ্চিত করায়া বাবার খেদমত থাকি বঞ্চিত করায়া কোন যুবতী যদি তোমারে দুখা দিলায় তোমার সম্পত্তি আত্মসাৎ করিলায় তোমার জীবনের খামাই পয়সা গুলারে যদি জমির মধ্যে আত্মসাৎ করিলায় কিয়ামতের ময়দানে ওই বইন্দি আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত তোমার সম্পদের হিসাব তোমার সতীত্বের হিসাব তোমার দুকা দেবার হিসাব কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহর আদালত দিছ না অত সময় পর্যন্ত ই আফা মনিরে ই মাই বেটিরে ই সাসি বেটিরে আল্লাহর জন্য দেওয়া তো দূরের কথা আগে জাহান্নাম দিব হোক নাউযু বিল্লাহ বুঝা গেছে জাহান্নাম লইলি ভাই ওসার লাগি কোনো ছেলে মেরে লাভ স্টোরির নামে দুঃখা দিও না বনিন তো আজ হুন্ত্রা তো না ঘুমাই গেছো আশা হুন্ত্রা এইটা হাসরত বনিন্তর কাছে বেশি ও যদি আপনার স্কুটিয়ালা কোনো গুবালা ভাইলা হ্যান্ডসম মাল দুই আমার তো থালা ওইগুলো আগে থাইক তাকে ইনভাইট করিলাই ইগে দেখলো স্কুটিয়া খাম নাই আরে ভাই নিছে আর তোরা মাল দুই আমার তো থালা 150 ভাই খেলা কই আই হেড কি হর তুই হর ও ঘুরে বাতে খাই বা আমার দারে দিয়ে এটা বনিন্তর কাছে হাসরত বেশি মানে এটা বাজার দর হয়ে গেছে গিয়া ফয়লা ছাগল লইল বাতে গরু লর তাই জাতর নোংরামি সমাজ থেকে হরাই ফুয়ার বিয়ার বয়স হয়েছে বিয়া দেই এখন ফুয়া বিয়া দেন না আপনারা উল্টে এখন কই দেনি ঘুরে কইন হুজুর তারে কই তার ভাই খাড়া হইতো আমি ধিকার করলাম একদিন ও ফুয়া গুর বাপর অবা অতদিন কিতাই গু তোমার ভাই খাড়া আসলো বেগান কইন কি বলে হে তো তার ভাই লইও জমিন আইছে না ওলো ভাই আপনার তা আপনি কোন কি তার ভাই হেকারা হে তো তার ভাই তো খাড়া এখন উত্তো আছে হা ওখান কইতে পারো বে তারে খবর আমার গুন্তা নগদ দিত আনাইলে পেটি গুহান্তাম তো কিছু দিয়া আনা লাগবে গুন্তা ব্যবস্থা ওখান কইতে পারো কোন কি তার ভাই হে দাঁড়াইত হে তো তার ভাই লইও জমিন আইছে এই প্রতিজন মানুষে বিয়ার আম করেন দেখবা তা নোংরামি যাইব দিনা যাইব সমাজ তাকিয়া চৌকর দিনা খানোর দিনা জবানোর দিনা হাতোর দিনা পায়ের দিনা এগুলা থেকে এক মুসলমান যুবক নাপাক নাই প্রত্যেকটা নাপাক কোনো গুপাক পবিত্র নাই এখানে উদারপন তিমুকাত ফাও আর বাইপাসর তিমুকাত ফাও সদরঘাট ব্রিজ ভাও একবার আ করি সাই উসাই ও গিতারে আ করি সাস শুনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন হে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলার ডরাইয়া জমিন জীবনে মদ খাইছ না জমিন জীবনে তুমি চুরি সামারি করছ না জমিন তোমার ইচ্ছা জাগে ইসলাম হাজার হাজার নারী জাতির জমিন ফুর্তি করতাই আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া আমি আল্লাহর কবরের আজাব রে ডরাইয়া যখন সমস্ত গুনাহ তাকি নিজরে হেফাজত করিয়া জমিন থেকে আইছ আমি আল্লাহ 60 জন নারীর পরিবর্তে তোমারে 40 জন নারী দিয়া দিলাম হুক সুবহানাল্লাহ এমন কি আমার কোনো বইনে যদি ইচ্ছা জাগে ওই জমিনের মধ্যে নিজের স্বামী করে তুইয়া আরো 3 অথবা 4টা পুরুষের লগে ফোন মাতিতা জমিন মজা লইতা ওই বইনে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর আযাবরে ডরাইয়া জাহান্নামের আযাবরে ডরাইয়া ওই বইনে যদি সমস্ত গুনাহ থাকি নিজের হেফাজত করিলায় আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার ওই বইনটে কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে বিনা হিসাবে জন্নত দিয়া ওই জন্নতের মধ্যে আপনার 20 বছর থাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক যাহাদের মুখের মধ্যে কোনো দাড়ি থাকতো না যাহাদের রংগুলা থাকবো আপনার জাফরান খালির মতো রং থাকব ওই চেহারাওয়ালা সুন্দরওয়ালা 40 জন যুবক ওই বনির জন্য তো দেব হইব হুক সুবহানাল্লাহ আল্লাহ কেন আল্লাহ কেন অত যথেষ্ট এমনকি তাও শেষ না দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন একজন মানুষের জন্নতর মধ্যে দেওয়া হইব ওই জন্নতর মধ্যে খানি থাকবো বাজার থাকবো বাজারের মধ্যে যাওয়ার পরে যে সময় খাফর বাজার দুনিয়ার কোনো বাজারে মানুষ যায় মাঝে মাঝে প্লাস্টিকের মানুষ দেখা যায় না জন্নতর বাজারও গিয়া ভাইবাই ওলা সুন্দর সুন্দর শাড়ি দিফিন্দাইয়া সুন্দর সুন্দর চুড়িদার দি বেষ্টন করিয়া
প্লাস্টিক আর মানুষ সকল জন্য তো ভাই ভাই আর ওই জন্য তো যে সময় তুমি বাজার খোনার যাইমা তোমার জন্য তুই হুর হল লয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই বাজানো যাওয়ার লগে লগে সুন্দর খাসওয়ানা চমকিওয়ানা ফাতরওয়ানা শাড়ি দিয়া বেষ্টন করিয়া একজন সুন্দরী প্লাস্টিকের মানুষ হইবায় ওই সময় যদি জন্নতি পুরুষ হয় আল্লাহ জমিনের বাজারে দুনিয়ার বাজারে গেলাম ওই দুনিয়ার বাজারে যাওয়ার লগে লগে দেখলাম কত জাত মানুষ হল প্লাস্টিক দিয়ে বেষ্টন করিয়া কত মায়া লাগলো কিন্তু বিয়া তো দিয়া দিলায় না ওই জন্নতর বাজার প্লাস্টিকের মানুষটা দেখি আমার বড় যাওয়ার সুন্দর লাগছে মায়া লাগছে তুমি যদি দয়া করিয়া অগুতা আমার লগে বিয়া দিয়া দিতায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া রে হে দুধপাতিলর মুসলমান আল্লাহর সঙ্গে সঙ্গে জিব্রাইল দিয়ে আপনার সম্বোধন করিয়া কইব জিব্রাইল আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া যাও ওই মানুষটা দুনিয়ার জমিন প্লাস্টিকের মানুষ দেখি লোভ সামলাইতে পারছে না ওই জন্য তোর জমিনের মধ্যে প্লাস্টিকের যে বাজার মানুষটা দেখায় অগুতার অরিজিনাল মানুষ বানাইয়া ওই জন্য তুই যুবকের লোকে বিবাহ দিয়া দাও হোকা সুবহানাল্লাহ আল্লাহ গেনি নাই রাইবা খানি একজন জন্নতি মানুষের লোকে আশি জন খাদিম থাকবা কয়জন ভাই দুনিয়ার সিকিউরিটি হতগুলো আশি জন দেখলাই আছেন বিল ক্লিনটন আছেন জর্জ বুশর আছেন ডোনাল্ড ট্রাম্পর আছেন নাই কিন্তু একজন জন্নতি মানুষের লোকে কয়জন খাদিম থাকবা আশি জন কয়জন ভাই সুবহানাল্লাহ হই যায় না এই আশি দুগুণা কয়াত আশি দুগুণা একশো ষাট একশো ষাটখান প্লেট একজন জন্নতি মানুষরে আল্লাহ তাআলা প্রতি অক্ত দিব হুকা সুবহানাল্লাহ আর জোরে করে হুকা সুবহানাল্লাহ এক একটা প্লেটও আশি রকমের খাদ্য থাকবো সুবহানাল্লাহ এক একটা প্লেটও কয় রকমের খাদ্য আশি রকমের খাইছিলেনি দুনিয়াতে একলগে আশি রকমের খাদ্য অত বড় প্লেট আছেন নাই কিন্তু একশো তো ষাটখান প্লেট আশি রকমের খানি থাকবো এক এক প্লেটও এখন যদি আপনার একশো ষাটখান প্লেট এক অক্ত দেবা হয় কিতাব দিন খাইয়া শেষ করতে পারবান হ্যাঁ নবী দিয়ে ফরমানি খাইতে খাইতে সব খাইলিবা খাওয়ার বাদে দেখবা সামনে প্লেট শুরু ওই প্লেট আপনার ফাফড়ের মতো খাওয়া শুরু করবা প্লেট খাওয়া প্লেট খাইতে খাইতে খালি হয়ে গেছে রইব ডাইনিং টেবিল ওখান ওই সময় আবার টেবিল থেকে ফায়ার দরিয়া শুরু করবা খাওয়া সুবহানাল্লাহ শুরু করি হোক সুবহানাল্লাহ হ্যাঁ টেবিল খাওয়া শুরু করবা টেবিল খাইতে খাইতে ওই সময় শেষ হয়ে যাব গিয়া হঠাৎ দেখবা আকাশে দিয়া সত্তর দানাওয়ালা এক একটা দানা এক এক কালারর সত্তর দানাওয়ালা একটা পাখি তোমার মাথার উপরে দেউড়াল দিয়ে যার ও সময় এখানে আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর পাখি তো জীবনে দেখলাম না এত সুন্দরটা নাওয়ালা পাখি তো জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই ওই পাখিটা দেখিয়া বড় সুন্দর লাগছে না জানি পাখিটার মাংস কত মজা হইব অষ্টাদা যদি বিরান করিয়া প্রায় করিয়া আমার সামনা খানো দিতায় আমি খাইলাম মনে হোকা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাখিটার মাংস আপনার মুখটা কি হইতে দেরি হইব কিন্তু পাখিটা বিরান হইয়া তোমার সামনে আইতে দেরি হইতো না হুকা সুবহানাল্লাহ ওটার জন্য তো যাইতাম না ওটার জন্য তো যাইতাম না নি আল্লাহ না জানি আমত রাখছে জন্য তোর আমরা বেকার আফসুস আমরার মতো মুসলমান দেই যে আমরা এত না জানি আমত আল্লাহ দেওয়ার পরেও এই যে আমরা হঠাৎ থাকি বঞ্চিত তাই প্রতিজন মানসে ওলা ইবাদত করো ওলা গুলামি করাই যাতে মারা যাওয়ার লগে লগে জান্নাতুল ফেরদৌস খান আমার লাগে উন্মুক্ত করিয়া দেব হইতো হোক সুবহানাল্লাহ বলে ইবাদত করবো ইনশাআল্লাহ বেশি করে ইবাদত করি আল্লাহ রাজি খুশি করি বুধ হইয়া এগারোটা বাজি দেন আমি শেষ হইলে ইনশাআল্লাহ তাই প্রতিজন মানছে رب العالمين بلن ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم أرضي جنة رغطا
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো আপনার কুরআনের মধ্যে বর্ণনা করিয়া গেছেন ওই সমস্ত জান্নাতগুলারে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নাযিল করিয়া রাখছেন সুবহানাল্লাহ কারণ আল্লাহর এক নাম রহমান আল্লাহর এক নাম রহিম বান্দা জমিনের মধ্যে যত গুনাহ করুক যত নিমকারামি করুক না কেন এরপরেও যদি বান্দায় আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আলা سبحان ربي الأعلى خويا جدي بندا প্রতিদিন খান্দিয়া আল্লাহর সামনে খানো দুই ফুটা সুকুর ফানি ফলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই বান্দার সুকুর ফানি সুক্তে কি করতে দেরি হয় আল্লাহ তারে maaf করিয়া দিতে দেরি করে না হোক সুবহানাল্লাহ তাই যত গুনাহ কর যত নিমক হারামি কর যত নাফরমানি কর না কেন আল্লাহর কুদরতের কদম প্রতিয়ক্ত নামাজ পড়িয়া তওবা করিয়া আল্লাহর সামনে রাখ আল্লাহ ওই আসমান ও নিচে আর জমিনের উপরে দয়াল আমার মতো নিমকানা আমার মতো গুনাহগার ওই দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আল্লাহ তোমার আদালতের মধ্যে আমার সম্মানিত মাতানত করিয়া তোমার কাছে আমি মাফ চাইয়ার আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দাও الله رب العالمين بولين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার বান্দা যদি গুনাহর উপরে তওবা করিয়া ঈমান আর আমলে যদি জমিনের মধ্যে সংশোধন করি না এমন ভাবে তওবা করিয়া যদি ওয়াদা করে আল্লাহ আজ থেকে আর জীবনে চুরি করতাম নাই আজ থেকে জীবনে কোনো মানুষের উপরে জুলুম করতাম নাই আজ থেকে কোনো নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করিতাম নাই আজ থেকে কোনো পুরুষের ইজ্জত জমিনে নষ্ট করতাম নাই আজ থেকে সুদ খাইতাম না ঘুষ খাইতাম না মদ খাইতাম না রে দয়াল এটা তোমার কুদরতের কদম মাতানত করিয়া আমি গুনাহগারে ওয়াদাবদ্ধ হইলাম এই খতা হইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পাকা পুক্ত আমি যদি ওয়াদা করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাম হুক সুবহানাল্লাহ শুধু মাফ করিয়া দেই নাই ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার জীবনে যা সখিরা গুনাহ কষলায় যা কবিরা গুনাহ কষলায় ওই গুনাহগুলা তোমার নাম আমল থেকে মুছিয়া দিয়া খালি জায়গাগুলো আমি আল্লাহ তাবারক তাআলা নেকি দ্বারা আমালে সালেহ দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম হুক সুবহানাল্লাহ তাই সারা জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ ও খে ফারবাতে কি চাই মসজিদ খানে একাদার গুটে খা দিতায়